বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আরিমান স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেকে। চলে এসেছি আজকের নতুন আরও একটি কারেন্ট অ্যাফেয়ার্স সেশন নিয়ে। হ্যাঁ, 20 মে 2020। আর আমাদের কিন্তু অলরেডি গত সপ্তাহের উইকলি রিভিশন ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা এখনও পর্যন্ত যারা দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে। এবং পিডিএফও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আরিয়মান AARYAMAN আরিয়মান স্টাডি সেন্টার লিখে টেলিগ্রামে সার্চ করলে কিন্তু তোমরা পুরো উইকলি পিডিএফটা পেয়ে যাবে। তাই আর দেরি করব না, দেরি না করে শুরু করি আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা। ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে, এক্স্যাক্টলি। ওয়ার্ল্ড হাইপার টেনশন মানে রক্তচাপ, এক্স্যাক্টলি রক্তচাপ। ব্লাড প্রেশার থেকে হাইপার টেনশন হয়, আমরা জানি ব্লাড প্রেশার হাই হলে আমাদের হাইপার টেনশন হয়। তো এই ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে, ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে কবে পালন করা হয় বা কবে দেখা যায়? 17ই মে। এবছরের থিম কী ছিল? মেজার ইওর ব্লাড প্রেশার, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। এক্স্যাক্টলি, মেজার ইওর ব্লাড প্রেশার, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। একদমই ব্লাড প্রেশার মাপা অবশ্যই উচিত। আমরা জানি নর্মাল ব্লাড প্রেশার কত আমাদের, 120/80 মিলিমিটার অফ এইচসি, 120/80 মিলিমিটার অফ এইচসি, একটা সিস্টল একটা ডায়াস্টল। চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চনে। অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স ফর এস্টাবলিশিং পেট্রোল পাম্পস, নাও পেট্রোল পাম্পস ক্যান নট বি এস্টাবলিশড উইদিন 50 মিটার্স রেডিয়াস অফ স্কুল, হসপিটাল, টেম্পল অর রেসিডেন্সিয়াল এরিয়া। একদমই তাই, নতুন গাইডলাইন অনুযায়ী যে স্কুল, কলেজ, হসপিটাল, মন্দির এবং রেসিডেন্সিয়াল এরিয়ার 50 মিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্প আর খোলা যাবে না। তো চলে আসি নেক্সট। অ্যাজ পার ডাটা রিলিজড বাই রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া, বা হু বলা যেতে পারে, হু হু করে মাঝে মাঝে, তো হুইচ ইন্ডিয়ান স্টেট ওয়াজ ওর্স্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট। ঠিক আছে, তো এটা বেসিক্যালি করেছে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া, IMR বলে। কি বলে? IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট, একচুয়ালি শিশু মৃত্যু সংখ্যা বা শিশু মৃত্যু হার যেটাকে বলে। তো সেটা দেখা যাচ্ছে মধ্যপ্রদেশে সবথেকে বেশি, মধ্যপ্রদেশে সবথেকে বেশি কত? যদি হাজারটা শিশু জন্ম নেয় তাহলে 48টা মারা যাচ্ছে। এটা খুবই খারাপ ব্যাপার, যদি হাজারটা শিশু জন্ম নেয় সেক্ষেত্রে 48টা শিশু মারা যাচ্ছে। তাই ইনফ্যান্ট মর্টালিটি রেট কিন্তু মধ্যপ্রদেশে অনেক বেশি। এর মধ্যে সব থেকে বেস্ট রেট কোনটা? নাগাল্যান্ড। নাগাল্যান্ডে 1000-এর মধ্যে 4 জন মারা যায়। যদি ওভারঅল ইন্ডিয়া আমরা দেখি, ওভারঅল ইন্ডিয়া IMR রেট দেখি, যদি ইনফ্যান্ট মর্টালিটি রেট দেখি, তাহলে 1000-এর মধ্যে 33 জন মারা যায়। আর মিজোরামে এর মধ্যে সব থেকে বেশি উন্নতি করেছে। বেসিক্যালি 2017 রিপোর্টে মিজোরামে 15 জন মারা যেত, 1000-এ 15 জন করে মারা যেত। সো সেটাকে ওরা নামিয়ে নিয়ে এসে 1000-এ 5 জন। তো সব থেকে খারাপ মর্টালিটি রেট কোন স্টেটের? মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশের মর্টালিটি রেট সব থেকে খারাপ। তো চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চনে। দেখেন একটু মধ্যপ্রদেশ সম্পর্কে আমরা, ক্যাপিটাল কোথায়? ভোপাল। সব থেকে বড় শহর ইন্ডোর। গভর্নর কে? লালজি ট্যান্ডন। ডিস্ট্রিক্ট 52টা। চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান। বিধানসভায় সিট আছে 230টা এবং লোকসভায় আছে 29টা। অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই স্টেট ওয়ার্ল্ড নার্সিং 2020, বা হু বলতে পারা যায়, অ্যাকর্ডিং টু হু, যে দ্য গ্লোবাল শর্টফল অফ 5.9 মিলিয়ন নার্সেস ওয়ার্ল্ড ওয়াইড। এক্স্যাক্টলি COVID-19 জানি আমরা কি পরিমাণ, মানে স্বাস্থ্যকর্মী তথা ডাক্তার তথা নার্সের যে কতটা সার্ভিস আমাদের প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারা বিশ্বে 5.9 মিলিয়ন, এক্স্যাক্টলি 5.9 মিলিয়ন নার্সের শর্টফল। মানে দেখা যাচ্ছে প্রতি একজনে, মানে প্রতি, মানে 1000 জনে, বেসিক্যালি প্রতি 1000 জন যদি আমি ধরি, 1000 জনে 37 জন করে নার্স রয়েছে, 1000 জন পেশেন্টের জন্য 37 জন নার্স রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম। তো চেষ্টা করা হচ্ছে যে জাস্ট আন্ডার 28 মিলিয়ন নার্সেস ওয়ার্ল্ড ওয়াইড, অ্যাবাউট 5.9 মিলিয়ন শর্ট। তো চেষ্টা করা হচ্ছে আগামী দিনের মধ্যে, যে 2030-এর মধ্যে যেন অ্যাটলিস্ট 6 মিলিয়ন নতুন নার্সিং জব যেন বা ভ্যাকান্সি যেন তৈরি হয়। দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ব্যান অল দ্য ট্রান্সফার অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ফর 2020-2021। এক্স্যাক্টলি আমরা কদিন আগেই জেনেছি ইউপি গভর্নমেন্ট অলরেডি সমস্ত লেবার ল
ক্যান্সেল করেছে বা লেভেলের ওপর ব্যান দিয়েছে। তো সেক্ষেত্রে এরা আরেকটা ব্যান করলো কি, যে 2020-21-এর মধ্যে কোনো এমপ্লয়ি ট্রান্সফার হবে না। তো যা দেখা যাচ্ছে, একদম যোগী আদিত্যনাথ যা ভাবছে তাই হচ্ছে, মানে যা চিন্তা করবে তাই সিদ্ধান্ত একেবারে। তো দেখে নি কবে স্টেট হয়েছিল, 24 জানুয়ারি 1950, ডিস্ট্রিক্ট কটা 75টা, সিএম কে যোগী আদিত্যনাথ, গভর্নর কে আনন্দিবেন প্যাটেল, বাইক্যামেরাল লেজিসলেটিভ কাউন্সিল 100টা এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি 403টে, লোকসভা কটা 68টা সিট আছে এবং রাজ্যসভায় 31টা সিট রয়েছে। নেক্সট, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস, এক্স্যাক্টলি ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস কবে পালন করা হয়, 16ই মে। জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন এই দিবসটি বিশ্বজুড়ে শান্তি, সহনশীলতা, অন্তর্ভুক্তি ও বোঝাপড়া এবং সংহতির প্রচারের জন্য ঘোষণা করেছিল। একদমই তাই, যে শান্তি, সহনশীলতা, অন্তর্ভুক্তির জন্য আমরা একটা দিন পালন করি বছরে, সেটা কবে, 16 মে, এটা ইউএন ঘোষণা করেছিল বা ইউনাইটেড নেশন ঘোষণা করেছিল। তো দ্য নিউ ম্যানেজিং ডাইরেক্টর অফ জম্মু কাশ্মীর ব্যাংক, দ্য নিউ ম্যানেজিং ডাইরেক্টর অফ জম্মু কাশ্মীর ব্যাংককে, জম্মু কাশ্মীর ব্যাংকের নতুন ম্যানেজিং ডাইরেক্টরকে, জুবের ইকবাল, তিনি কি ছিলেন, হি ওয়াজ দ্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ এইচডিএফসি ব্যাংক। এক্স্যাক্টলি, তিনি এইচডিএফসি ব্যাংকের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন কোনো এক সময়। এনার টেনিয়ার কদিন হলো, 3 বছরের জন্য তিনি প্রেসিডেন্ট থাকছেন। এর আগে প্রেসিডেন্ট কে ছিল, আর কে চিব্বার, কিন্তু তিনি এখনও থাকছেন, কিন্তু প্রেসিডেন্ট নয়, তিনি চেয়ারম্যান থাকছেন, ব্যাংকের চেয়ারম্যান থাকছেন কদিনের জন্য, 3 বছরের জন্য। দেখে নি অ্যাবাউট দ্য জে অ্যান্ড কে ব্যাংক, জম্মু কাশ্মীর ব্যাংক, কোথায় হেডকোয়ার্টার, শ্রীনগর, সিইও কে, আর কে চিব্বার, ওনার গভর্নমেন্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। হ্যাঁ, একটু জম্মু কাশ্মীর সম্পর্কে দেখে নিই আমরা। আমরা জানি, আমরা 31 অক্টোবর 2019 জম্মু কাশ্মীর একটি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত হয়েছে, যার ক্যাপিটাল শ্রীনগর মে থেকে অক্টোবর এবং জম্মু নভেম্বর থেকে এপ্রিল। ডিস্ট্রিক্ট করা আছে 20টা, লেফটেন্যান্ট গভর্নরকে গিরিশ চন্দ্র মুর্মু, বিধানসভায় সিট আছে 114টা, রাজ্যসভায় 4টে এবং লোকসভায় 5টা, হাইকোর্ট কোনটা, জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট, ইরান ওপেক গভর্নর, এক্স্যাক্টলি ইরাক ওপেক গভর্নর, দ্য অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, ওপেক ফিন্স অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ইরানের যে, মানে ইরানের যে রিপ্রেজেন্টেটিভ বা গভর্নর প্রায় 20 বছর ধরে ছিলেন, তিনি রিসেন্টলি মারা গেলেন। কে তিনি? হোসেন কাজিমপুর আরদেবেলি, হোসেন কাজিমপুর আরদেবেলি রিসেন্টলি মারা গেলেন, ইরানের যে গভর্নর ওপেকের, ওপেকের রিপ্রেজেন্টেটিভ। তিনি 1995 থেকে 2008 এবং নেক্সট 2013 থেকেও কিন্তু তিনি ছিলেন এখনও পর্যন্ত, তিনি কিন্তু রিসেন্টলি মারা গেলেন। তো আমরা একটু দেখে নিই ওপেক সম্পর্কে। তো ওপেক কি? দ্য অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এই তার লোগো দেখতে পাচ্ছি আমরা। হেডকোয়ার্টার কোথায়? ভিয়েনা অস্ট্রিয়াতে। কটা কান্ট্রি আছে, কটা দেশ? 13টা দেশ। মাথায় রাখতে হবে ইন্ডিয়া কিন্তু নেই, ইন্ডিয়া কিন্তু ওপেকে নেই, ইন্ডিয়া কিন্তু ওপেকে নেই, ইন্ডিয়া কিন্তু ওপেকের মধ্যে পড়ে না, ঠিক আছে। রিসেন্টলি কাতার বেরিয়ে এসছে সদস্য থেকে। তো কবে তৈরি হয়েছে? 1960-এ বাগদাদ ইরাকে। সেক্রেটারি জেনারেলকে মোহাম্মদ বারকিন্ডো। ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, এক্স্যাক্টলি ওয়ার্ল্ড এইড ভ্যাকসিন ডে কবে পালন করা হয়? 18ই মে, 18th মে। ওয়ার্ল্ড এইড ভ্যাকসিন ডে অর এইচআইভি ভ্যাকসিন ডে ইজ অ্যাওয়ারনেস ডে। এক্স্যাক্টলি আমরা জানি এইডস বা এইচআইভি সম্পর্কে একটা অ্যাওয়ারনেসই দিই, অ্যাওয়ারনেস ডে হিসেবে এটা পালন করা হয় অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইট ইজ প্রাইমারিলি সেলিব্রেটেড টু এম্ফাসাইজ আপন দ্য নিড ফর ভ্যাকসিন ফর অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এক্স্যাক্টলি এইডস, অ্যান্ড রিকগনাইজ দ্য এফোর্টস অফ হেলথ প্রফেশনালস অ্যান্ড রিসার্চার হু হ্যাভ বিন ওয়ার্কিং টুয়ার্ডস দ্য গোল। এক্স্যাক্টলি এটা বেসিক্যালি ট্রিবিউট কাদের দ্বারা, যারা নিরন্তর চেষ্টা করে চলেছে এইডসের ভ্যাকসিন তৈরি করার জন্য। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে কবে হয়েছিল? মে 18, 1998। দেখে নিতে পাচ্ছি আমরা থিমটা। নেক্সট, ইসরায়েল পার্লামেন্ট সো এসে নিউ ইউনিটি গভর্নমেন্ট উইথ বেঞ্জামিন নেথানিয়াহু। এখন এই নিউ ইউনিটি গভর্নমেন্ট বলতে কি বোঝা যাচ্ছে? বেসিক্যালি ইসরায়েলে 500 দিন ধরে কন্টিনিউ একটা আনস্টেবল গভর্নমেন্ট, মানে কোনোভাবেই দুটো বিরোধী দলের মধ্যে কোনোভাবেই সমঝোতা না হওয়াতে, কোনোভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াতে একটা 500 দিন ধরে একটা আনস্টেবল গভর্নমেন্ট চলছিল। তো বেঞ্জামিন নেথানিয়াহু তার যে অপোনেন্ট পার্টি, তার এক্স্যাক্টলি দ্য ফর্মার রাইভেল বেনজি গ্যান্স,
তার সাথে একটা চুক্তিতে এসছে যে 50% আমি প্রাইম মিনিস্টার থাকবো, 50% তুমি প্রাইম মিনিস্টার থাকবে। তো এই ভিত্তিতেই কিন্তু নতুন করে শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসাবে কে, বেঞ্জামিন নেথানিয়াহু। তো এরপরে এরপর 50% কে থাকবে, বেনজি গ্যান্স, একজন তার অপোজিট পার্টি। তো দেখে নিই একটু ইসরায়েল সম্পর্কে, ইসরায়েল রাজধানী কি জেরুজালেম, প্রেসিডেন্ট কি রাভেন রিভলিন, প্রাইম মিনিস্টার কে দেখতেই পাচ্ছি, কারেন্সি কি নিউ শেকেল। নেক্সট, The Indian Finance Minister has launched a program for digital education in India. Exactly, নতুন যে এই COVID-19 এর মধ্যে যে ঘোষণাগুলো হলো তার মধ্যে নতুন ঘোষণা যে ডিজিটাল এডুকেশন অফ ইন্ডিয়ার জন্য কি লঞ্চ করলো, ই বিদ্যা। ইন অর্ডার টু প্রমোট ডিজিটাল এডুকেশন ইন দ্য কান্ট্রি অ্যান্ড মেক ই লার্নিং ফর স্টুডেন্ট অ্যান্ড টিচার, এক্স্যাক্টলি স্টুডেন্ট অ্যান্ড টিচারদের জন্য কমিউনিকেট করার জন্য নতুন ই বিদ্যা একটা টিভি চ্যানেলের মাধ্যমে হবে। নির্মলা সীতারামন ঘোষণা করলেন কি নাম, PM e-vidya program. Author of Huan Diary dispatches from quarantined city. Exactly, author ke Huan Diary dispatches from quarantined city, Fang Fang. Published by HarperCollins. Exactly, ita ki the book is the compilation of the compilation of diary entries and social media post that document 60 days of lockdown during COVID-19. Exactly, China te jokhon লকডাউন ছিল সেই সময় তার সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট নিয়ে যে ডায়েরি তৈরি করেছে বা একটা গল্পের বই যাই বলো চায়না করেছে, ব্যাস এটা ছিল, কোশ্চেন আসতে পারে তাই দিয়ে রাখলাম, এই নিয়ে বেশি কিছু বলার নেই। রিসেন্টলি জ্যাকমা, এক্স্যাক্টলি অনলাইন শপিং কি, জ্যাকমা রিজাইন ফ্রম দ্য বোর্ড অফ হুইচ ব্যাংক, সফট ব্যাংক, এক্স্যাক্টলি সফট ব্যাংক থেকে তিনি তার তিনি রিসেন্টলি বোর্ড অফ ডিরেক্টর থেকে বেরিয়ে আসছেন। আলিবাবা জ্যাকমা হ্যাজ রিজাইন দ্য সফট ব্যাংক বোর্ড অফ ডাইরেক্টর, এক্স্যাক্টলি। তো সফট ব্যাংক সম্পর্কে দেখে নিই, সফট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, টোকিও জাপানে, কবে তৈরি হয়েছিল 1981, ফাউন্ডারকে মায়োশি সন, এক্স্যাক্টলি ইনি এখনও রিসেন্টলি সিইও, এখনও বেঁচে আছেন, চাপ নেই, ঠিক আছে। নেক্সট, জয়তু ভারতম, জয়তু ভারতম নতুন একটা গান, এক্স্যাক্টলি আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত তার তার জন্য তাকে ডেডিকেট করে লতা মঙ্গেশকর একটি গান করেছেন, এক্স্যাক্টলি তার নাম হচ্ছে জয়তু ভারত ভারতম, জয়তু ভারতম, সরি জয়তু ভারতম, শি হ্যাজ ডেডিকেটেড দ্য সং পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো যদি কথা আসে এখন জয়তু জয়তু এটা জয়তু ভারতম, আর জয়তু জয়তু ভারতম বলে একটা গান হচ্ছে, এখানে প্রায় 200 উপরে সিঙ্গার গান করেছে, 200 উপরে সিঙ্গার গান করে জয়তু জয়তু ভারতম, সেখানে আশা ভোসলে রয়েছে, কৈলাস খের রয়েছে, শান রয়েছে, কুমার শানু রয়েছে, আলকা ইয়াগনিক রয়েছে, বিভিন্ন বড় বড় আর্টিস্ট, হরিহরন রয়েছে, সোনু নিগম রয়েছে, সেটা প্রচুর বড় বড় আর্টিস্ট রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার। যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, লাইক করো চ্যানেলটাকে, বন্ধুদেরকে ছড়িয়ে দিও, আর যদি পিডিএফ প্রয়োজন হয়, যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ পেয়ে যাবে, অথবা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আরিমান স্টাডি সেন্টার সার্চ করলে কিন্তু পিডিএফ, এতদিন যত যত ক্লাস হয়েছে সমস্ত পিডিএফ কিন্তু একসাথে পেয়ে যাবে। তাই সাবধানে থাকো, ভালো থাকো, দেখা হবে কালকে আরও একটা নতুন সেশন নিয়ে।